Hi everyone, I'm Sujata. আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুজাতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আজ আসছি আমরা একটা পার্কে ফল দেখবো বলে। বৃষ্টি পড়েছে তাই তেমন দেখতে পারলাম না, তো যাই হোক যাই দেখছি আপনাদেরকে দেখাবো, চলুন। আমরা আজ এই পার্কে এসেছি আমাদের এক পরিচিতের সাথে, তাদেরই গাড়ি করে। গাড়ি পার্ক করে এবার সবাই যাচ্ছি ভেতরে, মনে এক রাশ আশা নিয়ে যাতে কিছুটা হলেও ফল কালার দেখতে পাই। এই ভেজা রাস্তাঘাট দেখে তো বুঝেই গেছেন বৃষ্টি পড়েছে, তবে আজ নয়, গত সপ্তাহ 10 দিন ধরে এই সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই বাড়ি থেকে কোথাও বেরোনো হচ্ছে না। আচ্ছা ডাক দেখবো তো, তুমি মামা কোথায় বলে দাও। বেচারা কি করবে, জ্যাকেটটি হয়ে গেছে বড়, তাই বারে বারে হাত ঢুকে যাচ্ছে। আকাশটা দেখছেন কেমন কালো করে আছে, কোন মুহূর্তে যে বৃষ্টি আসবে কে জানে। আর এই পাশে সবার ভিড় এক রাজহাঁসের চুটি দেখার জন্য। ওই যে একজনকে দেখতে পেলেন, বেশিরভাগই এসেছে এখানে নিজেদের বাচ্চা অথবা প্যারদের নিয়ে। প্যারদের যত্ন এখানে বাচ্চাদের থেকে কোনো অংশে কম নয়। যারা অ্যাফোর্ড করতে পারছে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই আপনি কুকুর দেখতে পাবেন, কমপক্ষেও একটা। এই হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, সেই বিখ্যাত রাজহাঁসের জুটি, যাকে দেখতে সব বাচ্চারা এখানে ভিড় করে আছে। বৃষ্টির পর এই শান্ত পরিবেশটা সত্যি খুব ভালো লাগছে। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘন্টার পর ঘন্টা একা বসে আমি সময় কাটাতে পারবো, এতটাই আমার ভালো লাগছে এখানে। এদিকে এই কুকুর সমানে এই হাঁসগুলোকে তাড়া করে যাচ্ছে, আর যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে। আর এই হাঁস তো আমার মাথার অনেকটা উপর দিয়ে উড়ে গেছে, এর আগে আমার জানা ছিল না যে হাঁস এতটা উপরে উঠতে পারে। আসলে আজ এই পার্কে আসার কোনো প্ল্যানই ছিল না, যে দাদা বৌদির সাথে আমরা এই পার্কে এসেছি তাদের আজ লাঞ্চের জন্য আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম। তো দুপুরে খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে বিকেলে চা কফি খাবার সময় বৌদি হঠাৎ করে জিজ্ঞেস করে বসলো যে সামনে ফল কালার দেখার মতো কোনো জায়গা আছে কি না। তারপর আর কি, সেই সার্চ করা স্টার্ট, সামনে দেখা গেল ভিক্টোরিয়া পার্ক আছে, সেখানে নাকি সুন্দর ফল কালার এসেছে, প্লাস আমাদের এখান থেকে গাড়ি করে গেলে মাত্র 10 মিনিট দূর। তাই সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরাও বহুদিন ধরে ভাবছিলাম এই পার্কে আসবো বলে, কিন্তু বৃষ্টির জন্য আর আসা হচ্ছিল না। এই পার্কটিতে কিন্তু কোনো গেট অথবা বাউন্ডারি নেই। এই যে দেখতে পাচ্ছেন এক পাশে পার্ক, অন্য পাশে বাড়ি ঘর সবটাই আছে। চারপাশটা কি ভারী সুন্দর লাগছে বলুন, চারদিকে এই রং বেরঙের পাতা দেখলে আমার মন এমনিতেই খুশি হয়ে যায়। আসলে স্কুলে পড়াকালীন শাহরুখ খানের এক মুভি এসেছিল মহাব্বতে, তখন প্রথম এই রং বেরঙের পাতা দেখেছিলাম, সে কি পাগলামো। তখন তো আর জানা ছিল না কি ম্যাপেল লিফ না ম্যাপেল ট্রি, সবার মুখে একই নাম মহাব্বতের পাতা। সেই দিনগুলো কতই না সুন্দর ছিল, কোনো দায়িত্ব নেই, কোনো টেনশন নেই, শুধু একটিমাত্র টেনশন পরীক্ষায় ভালো রেজাল্ট করা, ব্যাস। আর এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের গাছ, আর বিশেষ করে এই লেকটি এই আশেপাশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর এই ডান পাশের বাড়িটি দেখুন, সারা বাড়ির গায়ে কেমন লতার মতো গাছ জড়িয়ে আছে। এখানে অনেক বাড়িতেই আমি এমন দেখেছি, সারা বাড়ির ওয়ালগুলো ঘিরে এমন লতানো উদ্ভিদ রয়েছে। আর এই গাছটি দেখে, গাছের ফলগুলো দেখে আমি ভেবেছিলাম এটা চেরি গাছ, পরে সে বৌদি বলল না এটা নাকি বিষাক্ত চেরি।
ঠান্ডা পড়ে গেছে, এখন তো বৃষ্টিও পড়ছে। এই পার্কটি অনেকটাই বড়, রাস্তার ওপারে এরিয়া জুড়ে রয়েছে পার্কটি। নেক্সট কোনো দিন আসলে ভাবছি ও পাশটাতে যাব প্রথম, তারপর সময় হলে এদিকটাতে আসব। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তাই আমরা সবাই পার্কিং এরিয়ার দিকে ছুটছি। আসলে বহুদিন ধরে আদির সর্দি, আর এখানে ওয়েদার এতটাই বাজে যে বাচ্চাদের চোখ আর নাক দিয়ে জল পড়াটা যেন খুবই কমন। প্রথম প্রথম তো আমরা খুব টেনশন করেছি, যখন থেকে হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হলো তখন বাইরে বেরোলে দেখতাম আদির চোখ নাক দিয়ে সমানে জল পড়ছে। পরে দেখতাম যে বাড়িতে থাকতেও নাকি ওর চোখ নাক দিয়ে ঠিক একইভাবে জল পড়ছে। ডাক্তার কনসাল্ট করার পর জানতে পারলাম না, এটা এখানে কমন, আর তার জন্য তারা কোনো মেডিসিনও প্রেসক্রাইব করবে না। এদিকে সর্দির জন্য বাচ্চারাতে ঘুমাতেও পারতো না, সে কি টেনশন, এখন বৃষ্টিতে ভিজলে আরও রিক্স। লেকের ওপার থেকে আমরা এবার এপারে আসছি, কিন্তু এদেরকে দেখলেই যেন পা থেমে যায়, শুধু দেখতে ইচ্ছে করে। বেশিরভাগ লোকেরাই এদের জন্য এখানে কিছু না কিছু খাবার নিয়ে এসেছে। আর এদিকে দুটো কুকুরের সাথে এই ছেলে আর মেয়েটি ফটোশ্যুট করছে। প্যাটদের এখানে ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করা হয়। আগেই বলেছি যারা অ্যাফোর্ড করতে পারে তাদের কাছে কমপক্ষেও একটা কুকুর থাকে, এমনকি একজনের কাছে আমি তিনটে চারটে করে কুকুরও দেখেছি। স্পেশালি রিটায়ার্ড অথবা বয়স্ক মানুষের কাছে আপনি কোনো না কোনো প্যাট নিশ্চয়ই পাবেন। আরেকজন ডাক আর ঘুষ থেকে খুব খুশি, উনি এখন আর বাড়ি যাবেন না বলছেন। যাক, আপনাদের সাথে গল্প করতে করতে আমরাও পৌঁছে গেছি এবার পার্কিং এরিয়াতে। তবে রাস্তা দিয়ে আসার পথে যতটা ফল কালার দেখেছি তার চার ভাগের এক ভাগটাও এখানে দেখতে পেলাম না। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, পরে অন্য একটি ব্লগে আবার দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, আসছি তবে।